এবং আজকের এবং গত দুই দিনের শুনানিতে আমি এবং অন্যান্য আইনজীবীরা এই মামলায় জনাব সালাম মুর্শিদির পক্ষে যারা ছিলেন তারা সবাই আমরা স্ট্রেট ফরওয়ার্ড বোঝানোর চেষ্টা করি যে এই রিট জুরিসডিকশনে পিআইএলএ কখনোই অ্যাবান্ডেন্ট প্রপার্টি কি বা অ্যাবান্ডেন্ট প্রপার্টি না সেটা ডিক্লেয়ার করা যায় না, কারণ এগুলো তথ্য প্রমাণের উপর ভিত্তিক, সেগুলো সাক্ষী নিয়ে করতে হয়। যাই হোক, আদালত আজকে রুলটা নিষ্পত্তি করেছেন। দুদক যে মামলাটা করেছেন সেটার ব্যাপারে কোনো কমেন্ট করেন নাই। আমরা যে প্রপার্টিটা কিভাবে পেয়েছি সেই ব্যাপারেও কোনো কমেন্ট করেন নাই। আমাদের ওনারশিপ নিয়েও কোনো প্রবলেম করেন নাই, কিন্তু একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে এই প্রপার্টিটা একটা পরিত্যক্ত সম্পত্তি, অ্যাবান্ডেন্ট প্রপার্টি, এবং এই অ্যাবান্ডেন্ট প্রপার্টি থাকার জন্য আমাদের 3 মাসের ডাইরেকশন দিয়েছে জাজমেন্ট পাওয়ার পর আমরা যেন এটা সরকারের কাছে হাতে পৌঁছে দেই। এই ধরনের আদেশ বিরল, এই ধরনের আদেশ আমার মনে হয় না হাইকোর্ট ডিভিশন থেকে 1972-73 থেকে যখন অ্যাবান্ডেন্ট প্রপার্টি মামলার বিভিন্ন রকম বিষয় আদালতে উচ্চ আদালতে বিবেচনার জন্য আসছে কখনো এরকম দেওয়া হয়। আমরা এই অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আমি এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্থা যারা আছেন তারা আপিল করবে। এখানে রাজুকেরও একটা স্ট্রং কেস আছে, পুরো আমাদের সবার মনে রাখতে হবে গুলশানের পুরো এলাকাটাই রাজুকের। রাজুক এই সব ওরা ওদের ডিউ ডিলিজেন্স করেই এই প্রপার্টিটা অবমুক্ত করেন এবং সেল পারমিশনের মাধ্যমেই আমাদের কাছে সেল করা হয়। সো আমরা কিন্তু রাজুককে বলি, আমরা কিন্তু কোর্টকে বলি, রাজুকে সেল পারমিশনের বাইরে একটা ক্রেতার কোনো কিছু দেখার থাকে না। মাননীয় আদালত এই সমস্ত বিষয়ে কোনোই আলোকপাত না করে ডাইরেক্ট বলে দেন যে এটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি এবং এই অ্যাবান্ডেন্ট প্রপার্টির কারণে আমাদের ফার্দার নির্দেশনা দেন, আমরা যেন ছেড়ে দেই। এখানে অবশ্যই বলে রাখা উচিত, আপনারা এবং আমাদের বাংলাদেশ জানে যে যখন আবেদ খান সাহেবের বাড়ির মামলাটা হয় অ্যাবান্ডেন্ট হওয়ার উচ্চ আদালত থেকে অ্যাবান্ডেন্ট হওয়ার পর রায় হওয়ার পর ওনার ছাড়তে হয়, আর এখানে কিন্তু কোনো রায় নাই। এখানে ফর দ্য ফার্স্ট টাইম একটা জনস্বার্থের মামলায় কোর্ট ধরে নিছেন এটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি, সো যার ফলে ছাড়তে বলে। আমরা পূর্ণাঙ্গ রায়টার জন্য ওয়েট করছি। ভিশন নিয়ে এলো ফুল ঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মধুদ সাহেবের বাড়িটা রায় হওয়ার পর, এটা কিন্তু রায় হওয়ার পর না, মধুদ সাহেবের বিভিন্ন জায়গায় রায় ছিল। আমাদের আগে একটা কম্পিটেন্ট কোর্ট বলতে হবে ইয়েস দিস ইজ অ্যান অ্যাবান্ডেন্ট প্রপার্টি, তারপর ওইটার এক্সিকিউশনে এসে বিভিন্ন মামলা হয়েছে। এই মামলাটা কিন্তু তা না, আপনি কোনোখানে দেখাতে পারবেন না কোনো কোর্ট আমাদের এটা বলছেন যেটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি। মানে অবশ্যই দেখেন ওনারা বলতেছেন জাল জালিয়াতি অভিযোগের অবস্থায় আছে, প্রমাণিত তো হয় নাই। ওই আমাদের এখানে বারবার একটা ভুল করছি যে প্রমাণিত হলে তারপর আমরা এখান থেকে বলতে পারবো উনি যেতে পারবে, আমাদের অভিযোগের উপরই বলছে ইউ গো অ্যাওয়ে, এটা হতে পারে নাকি একটা কোনোদিন না? মানে জাল জালিয়াতি হলে তো ওনারা রায়, ওনারা তো ডাইরেক্ট দুদক রায় দিয়ে দিতেন, ওনারা তো এফআইআর করতেন না, এটা এফআইআর স্টেজে আছে। এফআইআর কি অভিযোগ? অভিযোগে বলতেছে জাল জালিয়াতি, আগে এটা প্রমাণ করুক, চার্জশিটও তো হয় নাই, তাহলেও তো বলতে পারতাম চার্জশিট হয়েছে না। এটা অবশ্যই অ্যাবান্ডেন্ট প্রপার্টি না, কারণ অ্যাবান্ডেন্ট প্রপার্টি যখন আইন আছে তার আগেই তো আমাকে অবমুক্ত করে দিছে। আমি তো 72 সনে অবমুক্ত, 72 সনে আমার ইয়েতে না, সরকার বাহাদুরের চিঠিতে না। উনি কিন্তু উনি রাজুকের কর্মকর্তার স্ট্যান্ডটা খুব স্ট্রেইট, ওরা বললো পুরো গুলশানের মালিক আমরা। আমরা যখন যেই প্রপার্টিটাকে দেখতেছি যে এই প্রপার্টির মধ্যে অ্যাবান্ডেনের এই কাগজগুলো যেগুলো আছে এর আগে অন্য কাগজ আছে, আমরা তো আগের কাগজ নিয়েই কাজ করব, এবং এটা ইন অ্যাকর্ডেন্স উইথ ল আমরা লিজ দিয়েছি, লিজি এটা বিক্রি করছে, আমাদের প্রবলেমটা কোথায়? এরকম বলতে গেলে দেখেন 1958 আর 60 সনের প্রতিটা গুলশান বনানী বাড়িধারার প্লট, প্রতিটা প্লটই তো কোনো না কোনো পাকিস্তানি পেয়েছিল, কয়টা বাঙালি প্লট পেয়েছিল? এর মানে কি সব প্রপার্টি গুলশানের অ্যাবান্ডেন্ট প্রপার্টি নাকি? আপিল করব, এটা হচ্ছে আমাদের এই দেখেন আদালত তো বন্ধ হয়ে যাবে, সো এর মধ্যেই আমরা যে নেক্সট অ্যাভেলেবল ডেতে আমরা যাওয়ার চেষ্টা করব, আমাদের প্রিপারেশনও ব্যাপার আছে, প্রিপারেশন করে আমরা যাব। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কোর্ট কিন্তু আমাদের এই ইমিডিয়েট কালকে পরশু চলে যেতে বলে নাই, রায় পাওয়ার 30 দিন 90 দিন, সো দ্যাট ইজ এ আপনারা নিজেরাও জানেন এটা কবে শুরু হবে উই ডোন্ট নো।